অ্যাডাপশন এবং পিলিং ফেব্রিকের পিলিং বের করবো। মেশিনের নাম হচ্ছে মার্টিনডেল অ্যাবেশন টেস্টার। এই মেশিন দিয়ে অ্যাবেশন এবং পিলিং একসাথে দুইটা টেস্ট করা যাবে, ঠিক আছে? তো অ্যাবেশন টেস্ট করার জন্য আমাদের স্যাম্পল সাইজ লাগবে 38 মিলিমিটার। 38 মিলিমিটার হচ্ছে স্যাম্পল সাইজ। এটা হচ্ছে স্যাম্পল কাটার দিয়ে কেটে নিতে হবে। আমাদের কাছে স্যাম্পল কাটার আছে, এটা কাটলে স্যাম্পল ডায়ার হবে 38 মিলিমিটার। আচ্ছা, স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। স্যাম্পল কাটার পরে এই যে এরকম হবে, এই যে এরকম হবে 38 মিলিমিটার। তো প্রথমে আমাদেরকে এটার ওয়েট নিতে হবে, 38 মিলিমিটার স্যাম্পলের ওয়েট মিলিগ্রামে নিতে হবে। এই জন্য কাচ্চি টিপ, তাই না? ৩৩১ মিলিগ্রাম। ভাই আপনি তো স্যাম্পল কাটবেন, এটাই আপনার লাগবে? এটা এটাই আমাদের স্যাম্পল, এটাই এটাই আমরা টেস্ট করবো। 331 মিলিগ্রাম বিফোর অ্যাব্রেশন স্যাম্পল ওয়েট, এটা হচ্ছে বিফোর অ্যাব্রেশন স্যাম্পল ওয়েট। হ্যাঁ, এটা কি ওভেন নিট দুটাতে করা যাবে? হ্যাঁ, দুটাই করা যাবে, ওভেন এবং নিট দুটাই করতে পারবে। তো এখন এই ফ্যাব্রিকটা, এই যে এই ফ্যাব্রিকটা যেটার উপরে রাবিং করবে মানে ঘষবে, সেটা হচ্ছে 100% উল ফ্যাব্রিক। উল ফ্যাব্রিক এটা রাবিং করবে, কিভাবে আমরা সেট করবো আমি দেখাচ্ছি। তারপরে হচ্ছে সাপোর্টিং ফোম, এটা হচ্ছে সাপোর্টিং ফোম, এটা দেওয়া হচ্ছে 38 মিলিমিটার, এটা মেশিনের সাথে দেওয়া আছে। তারপরে তার উপরে একটা ইনসার্ট, এটার নাম হচ্ছে ইনসার্ট। তারপরে হচ্ছে নাট, নাট লাগিয়ে দিলাম। ইনসার্ট আর নাট এই যে বাইরে থেকে বেরিয়ে যেতে পারে, আমাদের টেস্ট করতে হয় সেরা রাত পর্যন্ত। কিন্তু এইটা ফেব্রিক শিখতে শিখতে প্রায় আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে, যদি পুরো সেরা রাত পর্যন্ত টেস্ট করি। সেক্ষেত্রে আমরা 500 সাইকেল নেবো, 500 সাইকেলে এটা রাবিং করবো। রাবিং করার পরে কী পরিমাণ ওয়েট লস হবো সেটা আমরা দেখবো। আর এখানে দুই ধরনের আমরা ওয়েট ইউজ করে থাকি, একটা হচ্ছে 12 কিলো বেস স্কেল আর একটা হচ্ছে 9 কিলো বেস স্কেল, হচ্ছে 9, এটা হচ্ছে 12। তো যদি আমি হেভি ফেব্রিক নেই তাহলে আমাদের 12 কিলো বেস স্কেল এই ওয়েট ইউজ করবো, আর যদি লাইট ফেব্রিক নেই 200 জিএসএম নিচ্ছে তাহলে আমরা এই হেভি 9 কিলো বেস স্কেল। তো এটা হলো অ্যাব্রেশনের জন্য সেট করা হয়ে গেল, পরে মেশিনের কাছে যাব। তারপরে পিলিংয়ের জন্য যেটা হবে, পিলিংটা তো আমরা বুঝি যে গুটি ফেব্রিকে, যে আমরা যে নিট কাপড় পরি অনেক সময় গেঞ্জিতে গুটি গুটি ওঠে না, ববলিন ওঠে, যেটা হলো আর এটা হচ্ছে ফেব্রিকের পিলিং। তো এখানে 5 ধরনের গ্রেডে ভাগ করা হয়েছে, 1, 2, 3, 4, 5। এক নম্বরে দেখেন দেওয়া আছে যে পুরো সার্ফেসের এতে পিলিং হইতেছে, তাই না? তারপরে গ্রেড টুতে একটু কম, থ্রিতে একটু কম, ফোরে কম, ফাইভে নো পিলিং, কোনো ধরনের পিলিং হবে। তো আমরা পিলিং টেস্ট করার জন্য আমাদের এখানে আবার আলাদা দেখেন পিলিংয়ের জন্য, এই যে দেখেন এটাকে বলা হয়, এটাকে বলা হয় বডি, এটা হচ্ছে বডি 90 মিলিমিটার ডা, এটা 90 মিলিমিটার ডা। তারপরে হচ্ছে সাপোর্টিং ফেল ক্লথ, এটারও ডায় 90 মিলিমিটার, এটা থাকবে এটার উপরে।
কিন্তু 90 মিলিমিটার সার্ফেস এরিয়াতে আমাদের ক্লিন হবে, সেটা কি লাগে দেখেন। স্যাম্পল আমি চেঞ্জ করলাম না, এটা দিয়ে আবার যে রাবারে ক্লিপ আছে এটা দ্বারা লাগিয়ে দিতে হবে। লাগানো ঝামেলা চলে, লাগানো দুজন 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 স্যাম্পল লাগবে 140 বা 90 মিলিমিটারে ওয়ার্কিং ডায়াস তো 90। হ্যাঁ, এই যে লাগিয়ে দেওয়ার পরে এটা টাইট করে রাখবো, এই 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 সার্ভিসের সাথে তো। তারপরে অ্যাব্রেশনের জন্য আমরা দিছিলাম 9 বা 12 কিলো বেসিস, কিন্তু এখানে চোখে 260 গ্রাম হয়, স্টেনলেস স্টিলও 260 গ্রাম এটা থাকবে। এই যে এই জায়গায় নাম, এই জায়গায় এর নাম কি, স্টেনলেস স্টিল ওয়েট 260 গ্রাম। হ্যাঁ, আর থাকবে স্পিন্ডেল, কীভাবে লাগাবো সেটা মেশিনের সাথে গিয়ে আমরা সেট করে দেখাবো। স্পিন্ডেল স্পিন্ডেল এবার মেশিনের সাথে প্র্যাকটিক্যালি কাজ করবো। এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে এখানে আমি উঠে ফেলবো, যখন আমরা অ্যাগ্রেশন করব এই তিনটা নাট দেখেন এ বিসি দ্বারা ইন্ডিকেট করা আছে, এ বিসি দেখছেন, ঠিক আছে। হ্যাঁ, এ বিসি এ বিসি যখন আমরা অ্যাব্রেশন করব এই নাটগুলো তিনটা নাট থাকবে সিতে, এই সি সি সি, ঠিক আছে। হ্যাঁ, এখন কাজ শেষ, এখানে কাজ শেষ, তারপরে আমরা আবার লাগাই দিই। এটা হচ্ছে আপনার মোশনটা, টাইপস অফ মোশন, আপনি সিতে দিলে বেশি সার্ভিস এরিয়াতে ঘুরবে, আর যদি বি দেন তাহলে আর একটু কম সার্ভিস এরিয়াতে, তবে বি আর সি ডে কাজে লেগে যাবে, ঠিক আছে। এটা আমাদের লাগে না, তখন এটা সেট আপ হলো দিনা আমরা জগে দিলে এটা বুঝতে পারবো, এই দেখেন সেট হয়েছে। ওকে, কেমনি বুঝলেন? এটা যদি সেট না হতো এই যে ঘোরাচ্ছি না, এটা অটোমেটিক আবার পড়ে যেত, লেগে যেত। এখন আমরা দেখাই কীভাবে, এটা থাকবে এইখানে, তারপর এটার সাথে স্পিন্ডেল কানেক্ট করে দেবো, এটা হচ্ছে স্পিন্ডেল ধরা থাকা চলে। হ্যাঁ, এইখানে এলো স্পিন্ডেল দিয়ে দিচ্ছি, এলো স্পিন্ডেল, তারপরে থাকবে যেতে হেভি ফেভি ফুল ফেভি নিচে 12 কিলো বেসকেল ওয়েট, এই দেখতে দেবো। এখন হবে কত সাইকেল আমরা রাবিং করবো, এখানে আমরা সাইকেল দেব 500 সাইকেল দিয়ে ওকে করে দিলাম। দেখেন এখানে স্পিড আমরা চাইলে কম বেশি কিন্তু করে দিতে পারি, এখানে ফাস্ট দিয়ে দিচ্ছি দ্রুত হবে, দিয়ে তারপর হচ্ছে স্টার্ট। এখানে একটা ডায়াগ্রাম দেখানো আছে না, এই যে দেখেন একটা ডায়াগ্রাম হচ্ছে, এই যে দেখেন এ হচ্ছে লিসাজস ফিগার, এই ডায়াগ্রামটা আমি আপনাদের করে দেখাচ্ছি, দেখেন একটা কাগজ দেখেন, ঠিক এই ডায়াগ্রামটা আমাদের আসবে। দারুণ তো, যখন আমরা এলো সি, সিতে সেট করার জন্য নাট সি, ঠিক আছে সবগুলা, আর যখন বিতে সেট করবো তখন এরকম ডায়াগ্রামে আসবে, কিন্তু এটা কম সার্ফেস এরিয়াতে হবে, দেখবো এটা, ঠিক আছে। ওটা আমরা আমি দেখাবো, ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তাই না? তো এই ক্ষয়প্রাপ্তরা আমরা ওয়ার ইন্ডেক্স বের করবো, ওয়ার ইন্ডেক্স হচ্ছে নাম্বার অফ সাইকেল ওয়েট লস ইন এমজি ডিভাইডেড বাই 1000।
এই ওয়ারেন্টেক্স যত বেশি আসবে সেটা ফেব্রিক খারাপ, মান্দ যত কমবে গরমের ফেব্রিকটা ভালো। ওয়ারেন্টের সমান নাম্বার অফ সাইকেল, ওয়েট লস ইন মিলিগ্রাম ডিভাইডেড বাই 1000, এই হলো ক্যালকুলেশন। তাহলে আমরা নাম্বার অফ সাইকেল দিব 500। আমরা ডি প্রিপারেশন স্যাম্পল ওয়েট নিয়ে নিছি, না প্রিপারেশন কত আসে সেটা নেওয়ার পরে ওয়েট লস বেড়ে যাবে। হ্যাঁ, এখানে একই সাথে অনেকগুলো স্যাম্পল দেওয়া যাবে। তারপরে এটা মেশিনের সাথে দিচ্ছে, বা পরবর্তীতে যে মেশিন যারা সেল করে ওইখানে এগুলো তো স্ট্যান্ডার্ড দাবি তৈরি করছে, কেন আবার অনেক ফেব্রিক আছে ফিলিং হয় এপারেশনে না, আবার এপারেশনে হয়তো ফিলিং হয় না, কিন্তু আমাদের এটা দুইটাই করা যায়। এখন এখন আমরা এটার ওয়েট নিব, 331 মিলিগ্রাম ছিল না, দেখি আমাদের কত ওয়েট। মিলিগ্রাম কমছে এত খরচা খরচি করেও আপনারাই তো আছেন দেখলেন তাই না, এগুলো বি ফিলিং এর জন্য, বি এব্রাসনের জন্য সি, হ্যাঁ ফিলিং এর জন্য হচ্ছে বি, ফিলিং এর জন্য বি, এই নাম্বার বি 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 আবার 7 মিনিট এটা কি ঢুকালেন ওটা
ওই নাটটা বিতে সেট করে দিলাম, এখন আমাদের মোশন চেঞ্জ হয়ে গেল, কমবে, এরিয়া কমে যাবে, এরিয়া কমে যাবে। হ্যাঁ এখন উপরে নিচে সেম ফেব্রিক, ফেব্রিক টু ফেব্রিক ফিকশন হবে। এখন মোশনটা দেখাচ্ছি, দেখেন ছোট সেম কিন্তু কম সার্ভিস এরিয়াতে হচ্ছে, জিএসএম কম খাতা, জিএসএম কম। হয়ে গেলে আমরা দেখবো যে আসলে কত সাথে মেশো, ঠিক আছে এই দেখেন এটাকে লাইট ধরেন, লাইট ধরেন, এই দেখেন এই যে এগুলো হচ্ছে পিলিং, তাই না? এই যেগুলো পিলিং তো কিছু কিছু এরিয়াতে হয়েছে, কিছু কিছু আবার হয় নাই, এই যে এরিয়াগুলো তো হয় নাই। এই দেখেন মূল গুটি হচ্ছে যেগুলা, এই যে একটা, এই যে এই যে তাহলে দুইয়ের সাথে মিলে একের এক এক বেশি কারণ দুই 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 এতে একটু কম, তাই না? তিনে দেন না, এটা দুইয়ের সাথে মিলে এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এটা দুই গ্রেড টু দেন, গুটি গুটি হয়েছে, এই যে যেগুলো, এই যে এই যে এই যে এই যে এই যে গুটি কম, এই যে গুটি, এই যে অনেক গুটি, এই যে তো এটার সাথে দেখেন এক হচ্ছে পুরো সার্ভিস এরিয়াতে বিলিং হয়, কিন্তু এটা কিন্তু পুরো হয় না, কিছু কিছু গ্যাপ আছে, কিছু কিছু গ্যাপ আছে, যার কারণে এটা গ্রেড টু দিলাম। আচ্ছা পিলিং গ্রেড টু, তার বাকি 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 গ্রুপ আসেন।